করোনা সংক্রমণ রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন। চলমান কঠোর লকডাউনের ষষ্ঠ দিনের খবর জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন আরিফিন শাকিল। শাকিল, এর আগের সংবাদে আপনি যেমনটি বলছিলেন যে সকালে গাড়ির চাপ কিন্তু বেশি ছিল, তো বেলা তো আরো বেড়েছে, কেমন দেখছেন সড়কে গাড়ির চাপ? গালিব, তার আগে বলে ঢাকামুখী মানুষের স্রোত তৈরি হয়েছে। যদি বলি আমি এখন সাইনবোর্ডে অবস্থান করছি এবং এই সাইনবোর্ডে মূলত যদি আপনাকে একটু ছবি তো দেখাতে চাই যে ঢাকা থেকে যারা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছেন তারা কিন্তু এখন ঢাকা ফিরতে শুরু করেছেন। বেশ অন্তত 5 দিন ছুটি কাটিয়ে তারা ঢাকা ফিরছেন এবং সাইনবোর্ড পর্যন্ত তারা নানানভাবে নানান মাধ্যমে, অর্থাৎ অনেকেই বিভিন্ন জেলা থেকে ভেঙে ভেঙে এই সাইনবোর্ড পর্যন্ত আসতে পারলেও এরপরে কিন্তু আর পুলিশ কোনো যানবাহনকেই ঢাকার ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। অর্থাৎ যারাই নানানভাবে মাইক্রোবাস কিংবা ব্যক্তিগত যানবাহন কিন্তু ট্রাকে করে ঢাকায় ফিরেছেন তাদেরকে কিন্তু এখানে থামতে হচ্ছে এবং ফলে মানুষজনকে হেঁটেই মূলত এই জায়গায় তাদের যে গন্তব্য সেই গন্তব্যে রওনা হতে হয়েছে। আমরা সকাল থেকে এই জায়গায় দেখেছি প্রচুর পরিমাণ মানুষ এসছেন এবং সব মানুষকে আসলে এখন তীব্র সংকটের মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে, কারণ এখানে যানবাহনের একদিকে যানবাহনের সংকট আর দু একটি অটোরিকশা কিংবা মোটরসাইকেল থাকলেও সেগুলোর ভাড়া অন্তত 6 থেকে 7 গুণ বেশি ভাড়া নেওয়া হচ্ছে। অর্থাৎ এখান থেকে যাত্রাবাড়ি, ওই সাইনবোর্ড থেকে যাত্রাবাড়ি স্বাভাবিক 10 থেকে 15 টাকা ভাড়া হলেও এখানে প্রায় 300 থেকে 400-500 টাকাও ভাড়া এখন আদায় করা হচ্ছে। এবং তারপরেও যান মানুষ যেতে চান কিন্তু যেই তুলনা যে পরিমাণ মানুষ ঢাকায় ফিরছেন তার চেয়েতে কয়েকগুণ মানুষ আসলে প্রতিদিন এখানে আসছেন এবং যারা আসছেন তারা বলছেন যে বিশাল সীমাহীন দুর্ভোগ নিয়ে তারা আসলে ঢাকা ফিরেছেন। বলছেন যে ঈদের ছুটির শেষে তাদের আসলে অফিসগুলো এরই মধ্যে খুলতে শুরু করেছে এবং তাদের যে চাকরি সেই চাকরি রক্ষা করার জন্য আসলে তাদেরকে নানান ভোগান্তির পরও তাদেরকে আসলে ঢাকায় এসছেন। এবং পুলিশ সদস্যরা যেটা আমাদেরকে বারবার নিশ্চিত করছেন তারা বলছেন এই সাইনবোর্ড থেকে আসলে ঢাকার ভিতরে কোনো যানবাহন ঢুকবে না, এটাই তাদের কাছে নির্দেশনা। শুধুমাত্র যারা জরুরি প্রয়োজনে এসছেন শুধু তাদেরকেই ভিতরে প্রবেশ করতে, ঢাকার ভিতরে যানবাহন নিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মূলত এই ছিল ঢাকার অবস্থা। এছাড়া ঢাকার অন্যান্য সবগুলো জায়গাতে পুলিশের তল্লাশি চৌকি অব্যাহত রয়েছে। আমরা একটু কুষ্টিয়ার খবর জানতে চাই। কুষ্টিয়ায় রয়েছেন আমাদের সহকর্মী শহীদ। কুষ্টিয়াতে আমি সড়কের যে পরিস্থিতি দেখছি যে এখানে কিন্তু পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের প্রয়াস আছে, তারা কিন্তু পুলিশ প্রশাসন যেমন এরকম চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু মানুষের এবং যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং তার পাশ দিয়ে কিন্তু আমরা দেখছি যে মানুষ হরহামেশা তারা কিন্তু যাতায়াত করছে। মানুষের এই যে বিশাল যাত্রা, অসংখ্য মানুষের যাতায়াত, তা কিন্তু রোধ করা সম্ভব হচ্ছে না এবং আমরা দেখি যে পুলিশ বিভিন্ন যানবাহন এবং মানুষকে মাঝে মাঝে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন কিন্তু সেই প্রয়াস আসলে খুব একটা কাজে লাগছে না। আর আমরা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের দেখেছি তারা কিন্তু বিভিন্নভাবে তারা জরিমানা করে মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করানোর চেষ্টা করছেন এবং সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন কিন্তু সেই উদ্যোগও আসলে সফল হচ্ছে না, মানুষ কিন্তু ঠিকই রাস্তায় নেমে আসছে। আর আমি যদি আপনাকে কুষ্টিয়ার করোনা পরিস্থিতির কথা বলি, মানুষ যেটা নিয়ে আতঙ্ক ছিল যে কুষ্টিয়ায় নিয়মিত আর মৃত্যুর সংখ্যা বাড়ছিল, আজকে কিন্তু সেই সংখ্যাটা কমে এসেছে। আজকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মাত্র 4 জনের মৃত্যু হয়েছে করোনা পজিটিভ এবং অবজারভেশন ওয়ার্ডেও কোনো মৃত্যু হয়নি। এবং কুষ্টিয়াতে গত 24 ঘন্টায় কিন্তু আরেকটি শনাক্তের যে সংখ্যা সেটা কিন্তু 227 এবং সেই শনাক্তের হার বেড়ে 50-এর কাছে চলে গেছে, 49% এই শনাক্তের হার। এই ছিল আমার কাছে সর্বশেষ, আমি চলে আসছি স্টুডিওতে। গালিব।